নমস্কার, আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি পূরণ করে আসছেন। আপনার নামটি এন্ট্রি করা হলো কি না, অর্থাৎ আপনি যে ফর্ম বিটি পূরণ করেছিলেন সেই ফর্ম বিটি অনুযায়ী আপনার পরিবারের যে ইউআরএন নাম্বার, সেই ইউআরএন নাম্বারটি জেনারেট করা হলো কি হলো না, তাছাড়াও আপনার পরিবারের কোন কোন সদস্যদের নাম অ্যাড করা হলো, কোন কোন সদস্যদের নাম বাদ দেওয়া হলো, এই সকল স্ট্যাটাস আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন, সেই সকল প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই কিন্তু অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যখন ফর্ম বি পূরণ করে জমা দিয়েছেন, তো সেই ফর্ম বিটি দেখে যারা বিএসকে রয়েছে তারা কিন্তু অনলাইনে সেই ফর্মটি দেখে আপনার নাম কিন্তু নির্দিষ্ট স্বাস্থ্যসাথীর পোর্টাল রয়েছে সেখানে এন্ট্রি করবে। আপনার নাম, ঠিকানা, এছাড়াও আধার নাম্বার এবং আপনার পরিবারের সদস্যদের সম্পূর্ণ বিবরণ। তো আপনারা যদি আবেদন করে থাকেন তো আপনাদের নামটি তুলেছে কি না সেটি আপনারা কিভাবে চেক করবেন, এছাড়াও কোনো কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে কি না সেটি চেক করবেন কিভাবে, তার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি আমি লিঙ্ক দিয়ে রাখবো, স্পেশাল লিঙ্ক। সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই ঠিক এই ধরনের একটি পেজে আপনারা চলে আসবেন। আপনার মোবাইলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে আসার পর সবার প্রথমে আপনারা যেই কাজটি করবেন, এখানে বলেছে ফাইন্ড ইওর নেম, এই যে মোবাইল বলে একটি অপশন রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর এখানে আসবে ফাইন্ড নেম ফর, আপনি কার নাম দেখতে চাইছেন, যদি নিজেরই নাম দেখতে চান তাহলে ইওর সেলফ করে দিবেন, আর নচেত আদার্স করে দিবেন। তো ইওর সেলফ করে দিবেন, তারপর এখানে সাবমিট বলে একটি অপশন পাবেন, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। সাবমিট করার পর আপনার মোবাইলে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এখানে আপনাকে প্রথমে সিলেক্ট স্টেট করতে হবে, স্টেটটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল এখানে থাকবেই। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেম, আপনার জেলার নামটি এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তো এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নামই রয়েছে, আপনার যে জেলাটি হবে সেই জেলাটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তারপর সিলেক্ট বাই, আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন, যদি আপনার RSBY ইউআরএন নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে প্রথমের অপশনটি ক্লিক করবেন। বলে রাখি RSBY ইউআরএন নাম্বারটি হলো যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তো তাদের যখন কার্ড হয়েছিল তখন আপনাদের একটি মোবাইল নাম্বারে ইউআরএন নাম্বার দিয়েছিল, সেটি হলো RSBY ইউআরএন নাম্বার। আর আধার নাম্বার দিয়ে যদি সার্চ করতে চান তাহলে আধার নাম্বারে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনি ফর্ম বি আইডি নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে আপনারা এই ফর্ম বি আইডিতে ক্লিক করবেন। তো ফর্ম বি আইডিটা কি না, আপনারা যখন ক্যাম্পে ফর্ম বি পূরণ করেছিলেন তো প্রতিটি ফর্ম যখন কম্পিউটারে এন্ট্রি করছিল তখন কিন্তু একটি করে আইডি নাম্বার প্রত্যেক পরিবারের জন্য জেনারেট করা হয়েছিল। তো সেই আইডি নাম্বারটি আপনারা কোথায় পাবেন, না আপনারা যেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু অলরেডি কিন্তু সেই আইডি নাম্বারটি চলে এস, অথবা কিন্তু আপনারা ক্যাম্পে গিয়েও জিজ্ঞেস করতে পারেন আইডি নাম্বারটি কত, সেটা তারাও কিন্তু তখন দেখে বলে দিবে। তাছাড়াও যদি আপনার কাছে রেশন কার্ডের নাম্বার থাকে, আপনি যদি রেশন কার্ড দিয়ে থাকেন আবেদনের সময়, তাহলে রেশন কার্ডের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ঠিক দিবেন। তো আমি ফর্ম বি আইডি দিয়ে সার্চ করব, তাই ফর্ম বি আইডিটি আমি এখানে সিলেক্ট করেছি। তারপর পাশে আইডি দেওয়ার একটি স্থান চলে আসছে, এইখানে আমি ফর্ম বি আইডি নাম্বারটি বসিয়ে দেবো। বসানোর পর নিচে এখানে সাবমিট বলে একটি অপশন আছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো। তো যখনই আমি ফর্ম বি আইডি দিয়ে সার্চ করলাম তখনই কিন্তু আমার নিচে সমস্ত কিছু ইনফরমেশন দেখিয়ে দিয়েছে, আমার ফর্ম বি আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি দেখিয়ে দিয়েছে, মেম্বার নেম দেখিয়ে দিয়েছে, টোটাল কতজন মেম্বার রয়েছে এবং ক্যাটাগরি নেম দেখিয়ে দিয়েছে, এছাড়াও হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে তার নামটিও এখানে দেখিয়ে দিয়েছে এবং অ্যাড্রেস এখানে ঠিকানাটি দেখিয়ে দিয়েছে এবং জেন্ডার এখানে মেল ফিমেল, বয়স কত এবং রিলেশন বেনিফিসিয়ারি সন ইত্যাদি কিন্তু এখানে সমস্ত কিছু ইনফরমেশন দেখিয়ে দিয়েছে এবং সবার শেষে এখানে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই চেক করে নিতে পারবেন আপনাদের নাম, ঠিকানা ইত্যাদি কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে কি না। এইভাবেই আপনারা মোবাইলের সাহায্যে অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন আপনার আবেদনটি সরকারি পোর্টালে অর্থাৎ স্বাস্থ্যসাথীর পোর্টালে এন্ট্রি করা হলো কি না, বা আপনার কোন কোন মেম্বারের ডিটেলস অ্যাড করা হয়েছে, কোন কোন পরিবারের সদস্যের ডিটেলস ঠিকঠাক তুলেছে, বা কোন কোন সদস্যদের ডিটেলস ভুল তোলা হয়েছে, বা কোন কোন সদস্যদের নাম বাদ গেছে, বিস্তারিত ইনফরমেশন আপনারা এইভাবে অনলাইনে চেক করে নিতে পারবেন।
तो आशा करी अपनारा भिडियो बुझते पे जदि भिडियो भलो लेगे थे अवश्य एक लाइक करबें और ये इनफरमेशन पे चैनल के सबसक्राइब कर पशे आसा बेल आइकन क्लिक करल अपशन अन कर रखबें और भिडियो अवश्य अपन बंधुदे शेयर कर तक क्योंकि इनफरमेशन देवार चेषा करबें।